মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত 8:40 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। গতকাল রবিবার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 71-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন দেলোয়ার হোসেন সাইদি। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেল 5টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন জামায়াতের নেতা। এরপরে তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।